বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আবারও আজকে উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়েরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আরও একটি মডেল টেস্ট দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো এবং আমরা 100 নম্বরের এই প্রশ্নপত্রটি দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো। তা আমাদের যে আজকের সর্বমোট আমাদের রয়েছে 10টি বিষয়, সেই 10টি বিষয় আমাদের কী কী রয়েছে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো। তো প্রথমে রয়েছে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে, 1 দিয়ে সঠিক উত্তরটি খাতা লিখে রয়েছে। আবার 1 দিয়ে যেটি দেওয়া রয়েছে, 18 গুণ 3 সমান কত, এখানে 24, 54, এখানে আমাদের 66 এবং এখানে আমাদের 68। তাহলে গুণ করে যে সংখ্যাটি পেয়ে যাবে আমাদের ছোটো সময়ের সেটি এটির আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমরা যেটি দেখে নেব সেটি হলো 2 নম্বরে, 1টি বক্সে 15টি চকলেট থাকলে এরূপ 5টি বক্সে আমাদের এইরূপ 5টি বক্সে কতটি চকলেট থাকবে, এ ধরনের একটি বিষয় রয়েছে। 75টি, 60টি, 85টি এবং 90টি। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো 4 ভাগ 32, এখানে ভাগফল কত, 4 ভাগ 32 এখানে ভাগফল কত, সেটির জন্য আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো 8। এরপরে আমাদের যেটি রয়েছে 8-এর পরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা 8, 7, 6 এবং 5 এই 4টি সংখ্যা রয়েছে। 4 দিয়ে ভাগ করে 32কে ভাগ করে যেটি পাওয়া যাবে সেটি তারা ভাগ করে দেখবে। এরপর আমাদের যেটি দেওয়া রয়েছে 2টি 10 টাকার নোট এবং 2টি 5 টাকার মুদ্রা মিলে কত টাকা হয়, 20 টাকা, 15 টাকা, 30 টাকা এবং 25 টাকা দেওয়া রয়েছে। এরপর আমরা যেটি দেখব সেটি হলো 20 টাকার নোট দিয়ে কয়টি 5 টাকার নোট পাওয়া যাবে, 20 টাকার নোট দিয়ে কয়টি 5 টাকার নোট পাওয়া যাবে, 2, 4, 20 এবং 10টি। তাহলে আমাদের এই 20কে 5 দিয়ে ভাগ করে যেটি পাওয়া যাবে সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 12 গুণ 2 সমান কত, 21 ভাগ 3 সমান কত। এরপর রয়েছে প্রতিটি কলমের দাম 4 টাকা হলে 20 টাকায় কয়টি কলম পাওয়া যাবে, প্রতিটি কলমের দাম 4 টাকা হলে 20 টাকায় কয়টি কলম পাওয়া যাবে। তো এই ধরনের সমস্যার জন্য আমরা আমাদের ছোটো সময়দের সহযোগিতা করবো। এরপর রয়েছে 4টি 10 টাকা নোট সমান কয়টি 20 টাকার নোট, এই ধরনের একটি সমস্যা রয়েছে। এরপর আমাদের রয়েছে 5 নম্বরে 7টি 5 টাকা সমান কত টাকা। তাহলে আমরা 1 এবং 2 দেখতে পেলাম, 1 নম্বরে আমাদের সঠিক উত্তর, 2 নম্বরে আমাদের সংক্ষেপে উত্তর। তা আমরা 3 নম্বরে দেখে দেওয়ার চেষ্টা করছি। 3 নম্বরে আমাদের যা রয়েছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ও 7এর গুণফল কত। এরপর রয়েছে আমাদের 20 ভাগ 4 সমান কত, 15কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল আমাদের কত রয়েছে হবে সেটি এখানে বলেছে কত হবে। এরপরে 63 ভাগ 9 সমান ভাগাঘর। এরপর রয়েছে আমাদের 2টি 10 টাকার ও 5টি 5 টাকার নোট সমান কত টাকা হবে সেটি বলেছে। 4 নম্বরে রয়েছে 7এর গুণের নামতা লেখো। আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরে রয়েছে বাবা প্রতিদিন 5 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন, এই ধরনের একটি বিষয় রয়েছে। 6 নম্বরে রয়েছে গুণ করো। গুণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 37 গুণ 2 রয়েছে এবং ভাগ করো 8 ভাগ, এখানে 72 দেখতে। আচ্ছা আমরা 8 নম্বর দেখে নেব। 8 নম্বরে যেটি বলা হয়েছে যে ইভা 32 টাকায় 1 হালি ডিম, 30 টাকায় 1 প্যাকেট চানাচুর ও 6 টাকায় কিছু বিস্কুট কিনলো, তো সে বাজারে কত টাকা খরচ করলো, এই ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে। 9 নম্বরে রয়েছে 1 প্যাকেটে 4টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে, এই ধরনের একটি সমস্যা রয়েছে। 10 নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো চিত্র অঙ্কন করে যে কোনো একটি ত্রিভুজ এবং ঘনক। তাহলে আমরা আমাদের ছোটো সময়ের জন্য আজকে 10টি বিষয় দেখতে পেয়েছি এবং 10টি বিষয়ের জন্য আমরা ছোটো সময়ের সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করব। সঠিক উত্তর, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ করো, নামতা, আমরা গুণের কথার অঙ্ক পেয়েছি এবং গুণ এবং ভাগ পেয়েছি, এর সাথে আমরা বিভিন্ন কথার অঙ্কগুলো পেয়েছি যা কিনা আমাদের গুণ বা আমাদের যোগ বিয়োগ এই বিষয়গুলো থাকতে পারে, এবং আমাদের চিত্র হিসেবে আমরা ত্রিভুজের কিছু অংশ পেয়েছি। আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবো। আর যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে বার্ষিক পরীক্ষার যেটি আমাদের সরাসরি যে বার্ষিক শিখন যে পরিকল্পনা সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সেই ধরনের প্রশ্নপত্রগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।